একটা দোয়া শিখাই, দোয়া ফজরের যখন আজান দেয় অজু বানাই সুন্নত পড়ব, জামাতে নামাজ হবে আর কিছুক্ষণ পর, এর সুন্নত এবং জামাতের ফরজ নামাজের মাঝখানে যে টাইম আছে একটা দোয়া পড়বেন 40 বার, দোয়াটা আমার মুখে মুখে বলুন, নামাজে সামিল হয়ে যাও, আজান দিলে ব্যবসা বন্ধ, ফয়দা খুজিয়াছিস সালাত ফন্তশিরু ফিল আর, নামাজ যখন শেষ হয়ে যাবে যার যার জায়গায় চলে যাও, কৃষক মাঠে যাও, ব্যবসায়ী দোকানে যাও, হোটেলওয়ালা হোটেল খুলে দাও, হুজুর মাদ্রাসায়, মাস্টার স্কুলে, হালাল টাকা রোজগার করার জন্য, হালাল টাকা তামসিরে লম্বা কথা আছে, এই পেটের ভাত জোগাড় করা, জীবিকা অর্জন, আর্নিং অফ লাইভলিহুড, এবাদত, এবাদত। قال رسول الله صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضه بعد الفريضه ایمان نماز روزه حج زکات فرض عبادت এর নিচে আরেকটা ফরজ আছে, ওগুলো আউয়ালিন ফরজ, শেখুল ইসলাম আল্লামা তকি উসমানির তাফসীর, ওগুলো আউয়ালিন ফরজ, এক নম্বর ফরজ। দ্বিতীয় স্তরে আরেকটা ফরজ আছে, ছেলে মেয়ে মা বাবা নাতি এদের জন্য ভাত জোগাড় করা, তরকারি জোগাড় করা, অর্থ উপার্জন করা ফরজ। যত নবী দুনিয়াতে এসেছেন কম বেশি সবাই ছিলেন ব্যবসায়ী অথবা কোনো না কোনো ব্যবসার সাথে জড়িত। আদম আলাইহিস সালাম কৃষক, আদম আলাইহিস সালাম ব্যস্ত থেকে দুনিয়াতে আসার দিন হাতে করে গেউ নিয়ে এসেছিলেন গম, জিবরাইল আলাইহিস সালাম এগুলো চাষ করার পদ্ধতি শিখিয়ে দিয়েছেন তাফসীর ইবনে কাসির, তিনি ছিলেন কৃষক, ইব্রাহিম আলাইহিস সালাম ব্যবসায়ী, ব্যাগ থৈলিয়া বস্তা বানাই বাজারে বিক্রি করতেন, হযরত দাউদ আলাইহিস সালাম লোহার কারখানা, খন্তা দা বটি ছুরি তলোয়ার এগুলো বানাইতেন, নবুয়তের দায়িত্ব আঞ্জাম দিতেন পেটের জন্য লোহার কারখানা, হযরত জাকারিয়া আলাইহিস সালাম গাছের কারবার করতেন, টিম্বার অথবা ছোট ছোট লাকড়ি বিক্রি করতেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন ব্যবসা করেছেন, টাকা দিছেন 25 বছর বয়সে, হযরত খদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা টাকা দিছেন, আল্লাহ রাসূল শ্রম দিছেন, এই 25 বছর বয়সে তিনি সিরিয়া গেছেন মুলকে শাম, অনেক টাকা লাভ করি টাকা আবার ফেরত দিছেন, লাভগুলো বাক। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিয়ে করেছেন, মকাম শরফ, মক্কা থেকে মদিনা যাওয়ার পথে একটা জায়গা আছে শরফ, মকাম শরফ, ওখানে একটা বিয়ে করেছিলেন, এই উম্মুল মুমিনীন আমাদের মায়ের কবর আছে, আমি জিয়ারত করছি, ওখানে থাকাকালীন তিনি কিছু কৃষি কাজ, সবজি আলু বেগুনের চাষ করেছেন, অতএব কৃষি কাজ করা, 2000-ই বাজারে আলু বেচা, মরিচ বিক্রি করা, দোকান দেওয়া, সার দোকান দেওয়া, হালাল টাকা রোজগার করার জন্য এবাদত, এবাদত সওয়াবের কাজ, দুনিয়াদারি দুনিয়াদারি এবাদতে এবাদত। শরীরের ভিতরে যদি হারাম ঢুকে, সুদের টাকা, ঘুষের টাকা, দুর্নীতির টাকা, ডাকাতির টাকা, চুরির টাকা যদি শরীরের ভিতরে ঢুকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, এই শরীর বেহেশতে যাবে না। অতএব এই সিএনজি চালা, সিএনজি চালাই কষ্ট করে, রিক্সা চালায়, ব্যানগাড়ি চালায় কষ্ট করে পয়সা হামায়, হালাল হালাল। قال رسول الله صلى الله عليه وسلم تسعه العاشر من الرزق التجاره, টাকা পয়সা রোজগার করার 10টা যদি পথ থাকে, 10টার মধ্যে 9টা বিজনেস ব্যবসা, যে কোনো হালাল ব্যবসা,
যেগুলো আমাদের জীবনে দরকার, ওই ইলেকট্রিসিটি ইলেকট্রিক্যাল আইটেমসের দোকান এগুলো আমাদের দরকার, বাতি নেবে যায়, তাছিরি যায় দরকার, ওদিকে আছে মুড়ি বেছে আলু বেছে ব্যবসা। এবার তবে কোরবানির গোশত বিক্রি করা হারাম, আমি কোরবানি দিলাম কিছু রাখি বাকিগুলো বেশি দিলাম, হারাম। হ্যাঁ, আমি যদি কাউকে দান করি ও বিক্রি করতে পারবে, ও মালিক, ও সালে বিক্রি করতে পারবে, কিন্তু আমি কোরবানি দাতা গরুর চর্বি চর্বি বেচা কিনে হয় হোটেলওয়ালারে কিনে নেয়, এগুলো হারাম। ইয়াবা বিক্রি, শরাব বিক্রি, গাঁজা ব্যবসা হারাম, যেগুলো মানুষের ফায়দা হয়, মানা নাই, হারাম নাই, এই সমস্ত ব্যবসাগুলো এবাদ। আল জালেবু মরজুক ওয়াল মুহতাকিরু মালউনুন। জালেব মনে করে একটা মাজা মালের দোকানে গেলাম, তাহলে চিনি, চা পাতা, ডাল, পেঁয়াজ, মরিচ, মরিচের গুঁড়া, আলু, মোমবাতি সব আছে ডিপার্টমেন্টাল স্টোরের ভিতরে, সব কিনে নিয়ে আসলাম, আমার ফায়দা হলো, আমি ব্যাগ ভরি দৌড় দিলাম কেরানিয়া। যিনি এগুলো আনছেন বিভিন্ন জায়গা থেকে জোগাড়কারী, সবগুলো এক জায়গা নাই, মোমবাতি এক জায়গায়, শহর থেকে আনছে, চিটাং থেকে, আলু এক জায়গায়, সাউলার এক জায়গায়, বিভিন্ন জায়গা থেকে জোগাড় করে ওনার দোকানে রাখছেন, ওনাকে বলা হয় জালিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল জালিব মারজুক, যারা মানুষের উপকার করার জন্য, বাজারে যদি চাউল না থাকে কোটি টাকা পকেটে থেকে কোনো লাভ নাই, ওনারা যে মাল মাল সাপ্লাই দিচ্ছেন, আমি টাকা দিচ্ছি, ওনারা মাল দিচ্ছেন আমারে, এটা এক প্রকার সেবা, খেদমত, খেদমত খলক। এই ব্যক্তিকে বলা হয় জালিব, যিনি বিদেশ থেকে দেশে আমদানি করি, সোয়াবিন আমদানি করছেন, সোয়াবিন আমাদের দেশে নাই, থাকলেও কম, নোয়াহালির দিকে সোয়াবিনের চাষ হয় আমি দেখছি কম, বেগুলো আসে আর্জেন্টিনা থেকে, আর্জেন্টিনা, এই আর্জেন্টিনা থেকে আমদানি করে আমাদের যারা সোয়াবিন খাওয়ায় আমদানি করি, ওনাকে বলা হচ্ছে জালিব। আর জালিব মরজু, জালিবকে আল্লাহ রিজিক দেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করিয়েছেন, ওয়াল মুহতাকিরু মালউনুন, যারা বাজারে কৃত্রিম সংকট তৈরি করে কিছুদিন থাকলো চিনির উপরে, চিনি সোয়ার হয়, যারা চিনি আমদানি করে, 100 জনে মিলি সমিতি করি, চিনি বাজার থেকে উদাও, বাজারে সাপ্লাই নাই, তো সাপ্লাই না থাকলে ডিমান্ড বাড়ি যায়, ডিমান্ড বাড়লে দাম বাড়ি যায়, কাঁচামরিচ 600 টাকা থেকে 1000 টাকা, কাঁচামরিচ কি ইউক্রেন থেকে আসে না রাশিয়া থেকে আসে কাঁচামরিচ, আলু, এই কৃত্রিম সংকট সৃষ্টি করি, 16 টাকার আলু যারা 50 টাকায় বিক্রি করে, সিন্ডিকেটের কারসাজি করে, আল্লাহর পয়গম্বর বলেন তার উপর খোদার গজব। আল মুহতাকিরু মালউনুন, আল ইহতিকারু হারামুন, হারাম। কিছুদিন আগে সোয়ার হয়েছে ডিমের উপর, চিনির উপর, চালুর উপর সোয়ার হতে চায়, এখন এখনো পারে নাই সিন্ডিকেট। এই একদিন ভোক্তা অধিদপ্তর, ভোক্তা অধিকার অধিদপ্তরের বড় বড় নেতারা গেছেন এক জায়গায় গোডাউনে, ডিসি গেছেন, এসপি সাহেব গেছেন, তো মালিককে ডাকছে, আসো তোমার এখানে আলু আছে কয় বস্তা, বলো 10,000 বস্তা, তো তোমার এখানে কত টাকার পুঁজি আছে, ইনভেস্টমেন্ট আছে, ওই আরবদার বলতেছে 1 কোটি টাকা, তোমার কিনা কত, প্রথম জমানায় কিনা কিনা ছিল 16 টাকা করে, বাজারে বিক্রির কোলেস্টোরের ভাড়া আছে, পরিবহন আছে, এরপরে তুমি কত করে বিক্রি করছো, 26 টাকা করে বিক্রি করছো, এখন কত করো, 40, তো তোমার তো কোল্ড স্টোরেজের ভাড়া একদিনের যত, পুরো মৌসুমেরও তত, তো তোমার তো কোনো খরচ নাই, তুমি প্রতি কেজির উপরে 26 টাকার জায়গায় 40 টাকা বিক্রি করতেছ, বললো আমি পরেও কিছু কিনছি, তো পরে কিনলে রসিদ দেখাও, রসিদ দেখাতে পারো, তারপর বললো যে আপনি 1 কোটি টাকার বিজনেস করেন,
গভর্নমেন্ট কে ইনকাম ট্যাক্স দেন? বলে দিই না। তো আপনি বিজনেস করবেন, লাভ করবেন, গভর্নমেন্ট কে ট্যাক্স দিবেন না, এটা কি হয়? আমি তো গভর্নমেন্ট কে ট্যাক্স দিই, বহু বছর যাবত দিই, 15-20 বছর যাবত দিই, ট্যাক্স দিই। ট্যাক্স না দিলে আমি গাড়ি চালাতে পারবো না। তখন বক্তা অধিকার অধিদপ্তরের ওই মহাপরিচালক ডিসি সাহেব এসপি সাহেবকে বলতেছেন, আগামীকাল সব জায়গায় খবর দেন 26 টাকা করে আলু বিক্রি হবে, এই গৌরন থেকে আলু বিক্রি করতে থাকবেন। কালা রসুল্লাহ সাল্লাহ আলাই ওসলম আল মহতাকির উমল ওন আলহার হারাম। হজরত ওমর রাজিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ব্যবসায়ী, সিরিয়া থেকে গেওয়ানি মদিনার বাজারে সাপ্লাই দিতেন। মদিনের যারা বড় বড় আরবদার ওনাদেরকে বলতেন, হজরত ওমর রাজিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা আমার কাছ থেকে প্রতি মন গেও কত করে কিনবেন? এত টাকা কিনবেন। সিরিয়াল লোক আছে ওখানে খবর নিছেন, তোমরা আমারে কম দামে কত দিতে পারবে? আমি 5,000 বস্তা গেও গম কিনবো। তো মাঝখানে যে পার্সেন্টেজটা থাকে পরিবহন বাদ দিই, এগুলো হজরত ওমর বিজনেস করতেন। হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় ওসমান গনি, উনি ব্যবসায়ী ছিলেন। হজরত আব্দুর রহমান ইবনে আউফ আনসারি মুহাজির মদিনায় গিয়ে ব্যবসা করছেন। সাহাবায়ে কেরামরা বড় বড় ব্যবসায়ী। দারুল উলুম দেওবন্দের শেখুল হাদিস হজরত মৌলানা আল্লামা সৈয়দ আহমদ পালনপুরি, যিনি বুখারী শরীফে সরা লিখছেন, তিরমিজি শরীফে সরা লিখছেন, তোফাতুল আলমী ফি শরহ তিরমিজি, হুজ্জতুল্লাহ বালাগা সরা লিখছেন, উনি বিজনেসম্যান বুখারীর উস্তাদ। মুফতি হাবিব রহমান আজমি ভারতের প্রধান মুফতি, উনি হাকিম, উনি মাগরিবের পরে দোকানে যায় ইউনানি পদ্ধতিতে চিকিৎসা দিতেন। অনেকে ব্যবসায়ী আছে, বহু মানুষ মাদ্রাসায় পড়ায় বেতন নেয় না। হযরত আরশাদ মদনী জিদান মালিকম দারুল উলুম দেওবন্দে হাদিস পড়ান, বেতন নেন না। বহু মানুষ আছে তারা ব্যবসা করেন, ব্যবসা বাদ ওজনে কম দিলে মাপে কম দিলে জান্নাতে যাওয়ার সুযোগ নাই, বেজাল দিলে জান্নাতে যাওয়ার সুযোগ নাই। আর তুজ্জারু ইউহশারুনা ইয়াউমুল কিয়ামাতি ফুজ্জারান, হাদিস মিশকাত শরীফে আছে, ইল্লা তাকা ওয়া বাররা ওয়া সাদাকা, সমস্ত ব্যবসায়ী হাসারের মাঠে উঠবে ফাসেক ফাজের গুনাহগার হিসেবে। হ্যাঁ, যারা আল্লাহরে ডরায় ব্যবসা করছে, সত্য মিথ্যে কথা বলে নাই, সত্যবাদিতা করেছেন যারা, আমানতদার যারা, তাদের কথা ভিন্ন। আর তাদের সদুকুল আমিন মান নবীনা ও সিদ্দিকিনা ও সোহাদা, যে সমস্ত ব্যবসায়ী আমানতদার সত্যবাদী মিথ্যা কথা বলে না বেজাল দেয় না, তাদের কিয়ামতের মাঠে হাসরের মাঠে এবং জান্নাতে পাশাপাশি থাকবে পয়গম্বররা, নবীন ও সিদ্দিকিন ও সোহাদা, আল্লাহর পথে যারা শহীদ, যারা সত্যবাদী, যারা পয়গম্বর, ওনাদের সাথে জান্নাতে এবং হাসরের মাঠে থাকবেন। কারা? যারা মাল ঠিক মতো আনি ঠিক মতো বেছে রিজনেবল প্রফিট করে, এটা নির্ধারিত খরচ বিরচ যাই, এটা লাভ করে বিজনেস করে, এই বিজনেসম্যান, তাদের হাসর হবে পয়গম্বরদের সাথে, তারা জান্নাতে থাকবেন শহীদদের সাথে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় মদিনার বাজারে গেছেন, এক মানুষ একটা শীত বিছাই কাপড় বিছাই বিরাট গেঁয়োর স্তূপ, বিরাট গম গেঁয়ো, হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের কাপড় খিচি গেঁয়োর টালের ভিতরে স্তূপের ভিতরে হাত ঢুকাই দিলেন, হাত বের করে দেখে যে হাত ভিজে গেছে। আল্লাহ রাসূল বললেন, মা হাযা ইয়া সাহেব আত-তাআম, হে খাদ্য বিক্রেতা, কেউ তো মানুষ খায় রুটি বানাবে, খাদ্য বিক্রেতা, মা হাযা, হোয়াট ইজ দিস? তখন বললে ইয়ার জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, আসমান থেকে পানি পড়ছে, ঝড় বৃষ্টি। হযরত বললেন, সারা মদিনা শরীফে কোনো বৃষ্টি নাই, তোমার গেঁয়োর উপর পড়ছে যে, খবরদার
man ghassa falaisa minna, jara dukabaji kore protarona kore tara amar ummat noy. Goto robibare dhaka theke amar bashay ekjon mehman aschen, to mehman amar jonno dui kg komola dui kg apel niye aschen. Oi je sina komola ber hoyeche ekhon, sina komola lal lal, 1 kg sina komola, thik ache. Niche je gulo dise egulo phoka tok pokay dora. Amar meye bolteche ki byapar, huzurer ei komolar packet er bhitore eto dhoroner komola keno? Oi Kinsey Station Road theke byabsha to ibadat. ব্যবসার দুই নম্বরই করলে হারাম। তো আগেই প্যাকেটের ভিতরে 2 কেজির প্যাকেটের ভিতরে 1 কেজি খারাপ কমলাগুলো দিয়ে রাখছে। হুজুর যখন আসছে, হুজুর আসেন আসেন আসেন, খুব ভালো কমলা উপরে সাজা রাখছে, নিচে প্যাকেটটা লই উপরে 1 কেজির মধ্যে দি মাফিয়া বারে প্যাকেট করে গিরা মারি হুজুরের হাতে দিয়ে দিই, রোজ চলে যাব। গরজায় দেখা যায় পোঁচা 1 কেজি। এখন আমি মেহমানকে তো কথা বলতে পারি না, হুজুর কি কমলা আনলেন আপনি অর্ধেক তো পোঁচা। আমি আমি এস কলেজের মাস্টার থাকাকালীন প্রফেসর থাকাকালীন বদবার থেকে গরু গোস্ত কিনতাম, এক সময় 5 কেজি রাংকাটা রাংকাটা গোস্ত কিনছি, ঘরে আসি দেখি 1 কেজির মতো চর্বি, এত বড় চর্বির দল আমার বুঝে আসে না। আমি তো একেবারে রাম কাটি নিছি, ও আমার সামনে কাটতেছে, চর্বি তো নাই ওখানে, আমি তো ডেরাবো নাড়াচাড়া করে দেখছি। তো আমার এক বন্ধু প্রফেসর আমারে বলতেছে, আপনি তো উপর দিকে চাই আছেন, ও এভাবে কাটি চর্বির বস্তার উপরে দাম করে মারছে। তারপরে এটা নিই প্রথম একটা প্যাকেট, এটা আবার গিরা মারে দ্বিতীয় আরেকটা প্যাকেট, এটা আবার ডিগে গিরা মারি আঙ্গুলে ধরতে পারি মতো হাতে তুলে দিলেন, ভিতরে 1 কেজি চর্বি। দুই নম্বরই হারাম, এক নম্বরই জান্নাতি। এটা নবীদের ব্যবসা, সাহাবায়ে কেরামদের বিজনেস, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ব্যবসা। এটাকে আমরা দুই নম্বর করে মানুষকে ঠকানো, সিনা এটা কোথাকার সিনের, আসলে এটা জিনজিরার ডাকা। আমি এভাবে বলতে পারি, সিনেরটা এই দাম, জিনজিরা বাংলাদেশ মেড এটার এই দাম, আপনি কোনটা নেবেন না? যারা খারাপ মাল বেচে বিক্রি করার আগে মানুষকে বলে না, কাস্টমারকে বলে না, মনে করেন কেউ কাপড় বিক্রি করে কাপড়ের ভিতরে কিছু টাকা ছিঁড়ে আছে, এটা বলে নাই, না বলে ঢুকে দিছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মিথ্যা কসম খায় মাল বেচে, লুঙ্গি কিনতে গেলেন আপনি, লুঙ্গির দাম কত? 500 টাকা। হুজুর আপনি 50 টাকা কম দেন, আল্লাহর কসম এটা কিনা 600 টাকা। তো 50 টাকা আপনারা সারি দিলাম, 50 টাকা আমি লাভ করবো, আমার দোকান ভাড়া লাইট টাইট এসে, এইটা কিনা 300 টাকা আসলে। তো আল্লাহর কসম খাইল যে বিশ্বাস করার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুল্লাহ ইউকাল্লিমুল্লাহ ইয়াউমুল কিয়ামা, তিন ধরনের মানুষের সাথে কিয়ামতের মাঠে আল্লাহ কথা বলবেন না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম সাহারার দিকে চাইবেন না, ওয়ালা ইউযাক্কিহিম গুনাহ মাফ করবেন না, তাজকিয়া করবেন না। এক নম্বর, শেখুন জানেন বুড়া হয়ে গেল, বদমাশি ছাড়ে নাই, জানা ছাড়ে নাই, শেখুন জানেন বুড়ো গুন্ডা মালিকুন কাজ্জাব, রাজা বাদশাহ বলে এটা করে দেব ওইটা করে দেব, কিছু করে না, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যে শাসক যে রুলার, কিয়ামতের দিন আল্লাহ তার চেহারার দিকে চাইবেন না। তাহলিফ কসম খাই, মিথ্যা কসম খায় যারা মাল বেছে, তিন ধরনের মানুষের সাথে কিয়ামতের মাঠে আল্লাহ কথা বলবেন না, গুনাহ মাফ করবেন, চেহারার দিকে চাইবেন না আল্লাহর গোসা। মালের ভিতরে যদি কোনো ত্রুটি থাকে,
কোনো ত্রুটি থাকে মনে যখন একটা ত্রুটি আছে, এটা যদি আপনি কাস্টমারকে না বলেন ফুল দাম নিয়ে নেন, ফেরেশতারা কিয়ামত পর্যন্ত আপনার উপর অভিশাপ দিতে থাকবে। মালের ভিতরে আপনার আইটেমসের ভিতরে কোনো ত্রুটি আছে, হুজুর এখানে একটা ত্রুটি আছে, আপনি কিছু টাকা কম দেন, এটা না বলি তারে দিয়ে গেলাম, বিক্রি করে দিলাম, হত পয়সা পাবো কিন্তু তারে ডুবে দিলাম, এটা নর্মস এথিক্স অফ বিজনেস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন মদিনার বাজারে গেলেন, বাজার থেকে আসি মুসলমানদের মসজিদে বলতেছেন তোমরা মুসলমানরা ঘরে বসে আছো কেন, সাদা চামড়ার লোকেরা তো বিজনেস করতেছে দেখলাম আমি মদিনার বাজারে, তোমরা কেবল বক্তা, তোমরা কনজিউমার, তোমরা সেলার নয় প্রডিউসার নয়, মাল উৎপাদন করা মাল বিক্রি করা একদল, মাল কিনে খায় আরেক দল, তো বিজনেস করতেছে খ্রিস্টানরা দেখলাম, তোমরা তো ঘরে বসে আছো কেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালাল ব্যবসা করি পেটের ভাত জোগাড় করার তৌফিক দান করুন, আমিন। হারাম টাকা দিই, হারাম ব্যবসা করি, দু নম্বরে করি, তিন নম্বরে করি, মানুষকে ধোঁকা দিই, এই টাকা নিয়ে যদি হজ করতে যাই এই হজ আল্লাহর দরবারে কবুল নাই। মক্কা শরীফে গিয়ে যদি বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শরীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শরীকা লাক, এটা হাজিরা কনজুল উম্মাল হাদিসের কিতাব, কলা মালাকুল ফিস সামা, মক্কা শরীফের আসমানে যত ফেরেশতা আছে একসাথে ডাক মারে লা লাব্বাইক লা সাআদাইক, তোমার হাজিরা কবুল নাই, তোমার জন্য কোনো সুসংবাদ নাই, হজ্জুকা মরদুদুন আলাইক, আল্লাহ তোমার হজ তোমারে ফেরত দিছেন, হজ কবুল নাই, ওমরা কবুল নাই, হারাম টাকা দি। আমাদের দেশে আহা টেবিলে টেবিলে ঘুষ, সুদ দু নম্বরই, দু নম্বরই মানুষকে ঠকানো, ধোঁকাবাজি করা, প্রতারণা করা। আল্লাহ রসুল বলেন যারা ব্যবসায় প্রতারণা করে তারা আমার উম্মত নয়, মান গাসসা ফালাইসা মিন্নি, আমার উম্মত নয়। সম্মানিত হাজরে, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ কাপড়ের বিজনেস করতেন, আবার ইলমে ফেক ফেকুল ইসলামী এগুলো নিয়ে ৪০ জন বড় বড় আলেম ফকি নিয়ে গবেষণা করতেন, বিজনেস আছে। তো দোকানের কর্মচারীকে বললেন এই যে থান কাপড়, এই এই থানের ভিতরে কিছু কাপড় ছিঁড়ে আছে, তুমি বিক্রি করার সময় কাস্টমারকে বলবে কিছু টাকা আপনি কম দেন, এক হাত জায়গা এক বিঘত জায়গা ছিঁড়ে আছে, এটা তুমি বলে দিবে। কর্মচারী এটা আমলে নেন নাই, সন্ধ্যাবেলা মাল বিক্রি হয়ে গেছে, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আসি বলেন সব বিক্রি হয়ে গেছে, তো ওখানে একটা আইব আছে কিছু জায়গা ছিঁড়ে আছে, ওটা কাস্টমারকে বলেছো? বলো এটা তো বলি নাই। হযরত বললেন তো শেষ করে দিলাম, আমার উপর তো ফেরেশতা কিয়ামত পর্যন্ত লানত করবে, সমস্ত টাকা তিনি সৎকা করে দিলেন, নিজের কাছে রাখলেন, এই জন্য তিনি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ পরিণত হয়েছেন। হালাল টাকা, হালাল ব্যবসা, বিজনেস আহাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, ব্যবসা হালাল, আল্লাহর কথা কোরআন শরীফ, সুদ ঘুষ হারাম। আমাদের দেশে জোয়ান হারে ঘুষ খায়, সুদ খায়, দু নম্বরই করে, ফচা কামায়, বুড়ো গেলে দাড়ি ডাড়ি রাখি, জুব্বাটা গায়ে দিই, কুলডুবি মাথায় দিই, হজ করতে যাই, মসজিদ কমিটির সভাপতি, মাদ্রাসা কমিটির সেক্রেটারি, ঈদগাহ কমিটির অর্থ সম্পাদক, আজীবন দুই নম্বর, দুই নম্বর। আল্লাহ তুমি আমাদের হেফাজত করো, আমিন। আমার সামনে আপনারা যারা বসছেন দোকানের ভিতরে, এই পাশে ওই পাশে সামনে পিছনে যারা ওয়াজ শুনতেছেন, আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা জান্নাত দান করুন, আমিন। আমরা হিসাব দিতে পারবো না আল্লাহ দরবারে, আমরা গুনাহগার,
আমরা আল্লাহর কাছে বলি আল্লাহ আমাদের হিসাব ছাড়া জান্নাত নাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেন 70,000 মানুষের আল্লাহ কোনো হিসাব নেবেন না। 70,000 মানে 70,000, 70,000 মানে আরো বহু 70,000, 70,000 মানে এটা সিম্বলিক একটা কথা, প্রতীকী কথা, আসলে 70 নয়, কোটি কোটি মানুষকে আল্লাহ তাআলা হিসাব ছাড়াই জান্নাতে দিবেন। সাহাবি হযরত উকাশা সামনে বসা ছিলেন, ইয়া রাসূলুল্লাহ ওই 70,000-এর ভিতরে আপনি আমার নামটা আল্লাহর বলে ঢুকে দেন। হতে ঠিক আছে, পরে আরেকটা লোক বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার নামটা ঢুকে দেন না। হযরত বললেন সবকত বিহি উকাশা, তোমার আগে উকাশা ঢুকে গেছে, তুমি আল্লাহর বলো। সামান্য একটা আমল দরি আল্লাহ আমাকে আপনাকে মাফ করে দিবেন, পার করে দিবেন। হযরত আব্দুল্লাহ ইবনে মোবারক বাগদাদের রাস্তা দিয়ে যাচ্ছেন শীত রাত, শীতের কাজ। আমরা যারা দোকানদারি করি, আমরা যারা বিজনেস করি, কেউ যদি হাত পাতে আমরা তারে কিছু টাকা দেব, 5 টাকা 10 টাকা তারে দেব, খালি হাতে ফিরাবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন ইয়া আয়েশা ইত্তাকিন নার ওয়া লাউ বিশাক্কাত আমরাতিন, কেউ যদি দুয়ারে আসে ঘরে যদি দেওয়ার মতো কিছু না থাকে একটা খেজুরকে কাটি দু টুকরা করে দুজনকে দিবে, আজ যদি খেজুরে না থাকে বিকলিমাতিন তৈয়বাতিন সুন্দরভাবে তাকে বিদায় করে দাও, বাবা মা আমার তো এখন দেওয়ার মতো কিছু নয়, আমার মাফ করো। শক্ত কথা বলবে না, গরিবকে কাছে টানো, আহিবুল মাসাকিন কারিবিহিম ইন্নাল্লাহ ইউহিব্বুকা ইউকারিবুকে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ আমাদের কাছে টানবেন, আমাদের মহব্বত করবেন, আমরা যদি গরিব মানুষকে মহব্বত করি ব্যবসা বরকত হবে। বহুবার আমি ইন্ডিয়া গেছি, এখন গেলে থাকি নিউ মার্কেটের পূর্ব দিকে রফি আহমদ কিদিয়া ওই রোডে থাকি, আগে গেলে থাকতাম ওই জাকারিয়া এস্টেট কলোটোলা, ওখানে মসজিদ আছে না খোদা মসজিদ, না খোদা মানে মাঝি, না খোদা ফার্সি, মাঝিকে বলা হয় না খোদা, মাঝি এই মসজিদ তৈরি করছেন এর জন্য না খোদা মসজিদ। আমি আগে ওখানে নামাজ পড়তাম, গেলে ওখানে হোটেলে থাকতেন, তো আসা যাওয়ার পথে দেখি রাত 10টা 11টা যখন বাজি যায় হোটেলে কাস্টমার থাকে না, তখন ওই আজি সাহেব সেই দিনের গোস্ত যেগুলো আছে অতিরিক্ত ডাল আলু গোস্ত যেগুলো অতিরিক্ত আছে, রুটির খামি যতগুলো অতিরিক্ত আছে এগুলো আবার রুটি বানাই, রাস্তার যত ফকির আছে সবাই রে দুইটা রুটি অল্প গোস্ত অল্প ডাল দিতেন, বহু বছর দেখেছি আমি। আগামীকালের জন্য নতুন গোস্ত, নতুন গেহ, বহু নাক্কার মানুষ আছে। রমজান মাসে এই যে পাত্তার ঘাটে একজন হোটেলওয়ালা সেহেরি ফ্রি খাওয়ায়, মানুষ যারা ঘাটে পার হয় তাদের জন্য ফ্রি সেহেরি। আব্দুল সাদকা আন তুজবিয়া কবিতান জায়ান, যার পেটের ভিতরে ক্ষুদ আছে তারা যারা ভাত খাওয়া ঘরে যে বাজার করি, গোস্ত কিনি, মাছ কিনি, চাল ডাল নুন মরিচ কিনি, এগুলো আমাদের বিবি খায়, আমাদের ছেলে মেয়েরা খায়, আমাদের নাতি খায়, আমাদের মা বাপ খায়, বাজার করি। হযরত বলেন এই বাজার করাও সৎকার স্বভাব, কারণ আমি বাজার করে নিয়ে গেলে মাছ মাছ গোস্ত নিয়ে গেলে এগুলো বিবি পাক করি তো বাড়ি খাওয়াই, আমিও খাই, এটা সৎকার। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কথার কথা বোঝানোর জন্য, এক মানুষ আমেরিকায় থাকে, আমেরিকার $1 বাংলাদেশে 110 টাকা, 10 বছর ছিল অনেক টাকা রোজগার করছে, এরপরে তার বাড়ি মনে করেন কারানিয়ার বাজারিয়া, তো চট্টগ্রাম থেকে আসার সময় রাস্তার দুই পাশে যত মসজিদ যত মাদ্রাসা যত এতিমখানা কুড়ি হাজার করে দান করছেন। অসুস্থ মানুষ ওষুধ খেতে পারে না 10,000, মেয়ে বিয়ে দিতে পারে না 30,000, আসার সময় সাতটায় গাড়ি থামাই বাজার করছে, চক বাজার থেকে মাছ নিছে গোস্ত নিছে, বউর জন্য শাড়ি, বাবার জন্য পাঞ্জাবি, মায়ের জন্য আরেকটা কিছু, এগুলো কিনি, ছেলে মেয়েদের জন্য স্যান্ডেল ম্যান্ডেল ফিতা ফিতা এগুলো কিনি ঘরে আসছে,
হযরত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবগুলো ভালো কাজ এক নম্বর কোনটা قال رسول الله صلى الله عليه وسلم اعظم درجه عند الله الذي انفقته على اهلي بیوی বাচ্চার জন্য যারা খরচ করেছো এটা সিরিয়াল এক নম্বর সিরিয়াল এক নম্বর দান করেছো সওয়াব পাবে ওষুধ কিনে দিয়েছো সওয়াব পাবে কাপড় কিনে দিয়েছো সওয়াব পাবে ঘরে বাজার করে আনছো এটা সওয়াব পাবে ঘরের বাজার এক নম্বর اعظم درجه عند الله الذي انفقته على اهلي এই জন্য আমি বাজার করি বেশি মাছ গোস্ত সবাই খেলাম বেশি দিন বাতি জ্বলে না বাতি নিভে যায় আমার বাড়ি এখানে কাছে আমার বাবা যখন জীবিত ছিলেন মা যখন জীবিত ছিলেন আমাদের বাগান টাগান আছে চাষবাস আছে কি বাতি জ্বলিত সারাদিন মানুষ খাবার যারা বাগানে কাজ করে তারা আসে খায় আমরা আসি এখন আমাদের ঘরের দরজা বাঁধা বাইরে গেট তালা মারা আমরা নাই আমরা কেউ চট্টগ্রাম কেউ ঢাকা কেউ রিয়াদ কেউ আরেক জায়গায় বাতি নিভে গেছে আমি মাঝে মাঝে ভাবি এই ঘরে মাসের পর মাস দরজা খোলে না কেউ মানুষ নাই আপনিও যেদিন বাতি নিভে যাবে ওই দিন শেষ দরজা বন্ধ হয়ে যাবে যে সময়টুকু হাতে আসে এটা আমরা হালাল টাকা রোজগার করি হালাল পথে এগুলো ব্যয় করি পাঁচটা প্রশ্নের জবাব দিতে না পারলে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা মানুষকে নড়াচড়া করতে দিবেন না এক নম্বর আন উমরিহি ফিমা আফনাহু 70-80 বছর দুনিয়াতে থেকেছো কি আমল করেছো হাজিরা দাও কোথায় যৌবন ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু জোয়ানকাল যৌবনকাল বালগ হওয়ার পর থেকে 40 বছর পর্যন্ত জোয়ানকাল যৌবনকাল এটাই কোথায় কাটিয়েছো হাজিরা দাও এবং ওয়ফিমা আনফাকাহু ওমালিন মিন আইনা ইকতাসাবা এত সম্পত্তি পাইছে কোথায় এত টাকা এত দৌলত এত জায়গা এত জমি তোমার ব্যবসা তো ছোট তোমার চাকরি তো ছোট তাহলে এখানে বেজার আছে ওয়ফিমা আনফাকাহু যে টাকা অর্জন করেছো ঠিকমতো খরচ করেছো কিনা হাজিরা দাও লা তাযুলু কদমা ইবনে আদম ইয়াউমুল কিয়ামা হাত্তা ইউসআল আলা আন খামসিন এই পাঁচটা প্রশ্নের জবাব দিতে না পারলে হাসরের মাঠে নড়াচড়া করতে দিবেন না এবং ধরে রাখবেন আল্লাহ তাআলা অতএব যে টাকা দিয়ে উপার্জন করব চিন্তা ভাবনা করে করব বুখারী শরীফের হাদিস এমন এক জামানা আসবে পকেটের ভিতর টাকা ঢুকে যাবে মানুষ বাস বিচার করবে না এটা কি হালাল না এই টাকা হারাম না হালাল পার্থ করে যাবে তখন বুঝতে পারবে কেয়ামত আর বেশি দূরে নাই আমরা যারা এখানে আছি ওয়াজ শুনতেছি আমরা ইমানদার মুমিন মুসলমান আল্লাহ আমাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে রেখেছেন আলহামদুলিল্লাহ বুখারী শরীফের হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তিনটা বিপদ গেছে এক আবু তালেব আল্লাহ রসুলের চাচা মারা গেছেন এই চাচা 3 বছর শেবে আবু তালেব আবু তালেবের পাহাড় আছে দুই পাহাড়ের মাঝখানে খোলা জায়গা আছে শয়বুল গুহা ক্যাপ ওখানে 3 বছর ছিলেন মক্কার লোকেরা বলতেছে আপনি আল্লাহর কথা বলতেছেন রসুলের কথা বলতেছেন আমরা তো এগুলো শুনি নাই আপনাকে বকট করলাম তো হযরত সাল্লাম আবু তালেব সহ আবু তালেবের পাহাড়ে সাহেবে আবু তালেবে চলে গেছেন আল্লাহ রসুল সাহায্য করছেন আল্লাহ রসুলকে আবু তালেব এই আবু তালেব যখন মারা গেলেন আল্লাহ রসুলের বড় সাহায্যকারী মানুষ মারা গেছেন হযরত মনে কষ্ট পাইছেন চাচা দুই হযরত খদিজা রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করলেন কাছাকাছি সময় হযরত মনে কষ্ট পাইছেন মক্কা থেকে 100 কিলোমিটার দূরে তায়েফ কোরাইশের একটা মেয়ে তায়েফের বনু সকিব গোত্রে বিয়ে দিছে হযরত আশা করেছিলেন যে আমাদের দেশের একটা মেয়ে ওই গ্রামে নিছে আমরা তাদের কাছে যাই আল্লাহর কথা বলি রসুলের কথা বলি তো গেছেন কিন্তু তারা সহযোগিতা করে নাই ছেলে পেলে লাগাই দিয়েছেন লেলিয়ে দিয়েছেন হযরতকে পাথর মারি
রক্তাক্ত করে দিয়েছেন। আমি গত বছর তায়েফে আল্লাহর রাসূলকে যেখানে পাথর মারছে ওই জায়গায় গেছি, হযরত যেখানে নামাজ পড়ছেন ওই জায়গায় গেছি, বুড়ি বুড়ি আল্লাহর রাসূলকে যা কাটা দিত ও বুড়ির ঘরে গেছে। আল্লাহর রাসূল বদদোয়া করেন নাই, না হলে মলকুল জবাল পাহাড়ের ফেরেশতা আসি বলতেছেন আপনাকে যে তারা বেইজ্জত করলো, আহত করলো, রক্তাক্ত করলো, আল্লাহ বলতেছেন আপনি যদি বদদোয়া দেন দুই পাহাড়কে এভাবে জোড়া লাগাই দিই, মাঝখানের মানুষগুলোকে থেতলা মারাই ফেলবো। হযরত বলেন না, তারা আমার কম, তারা আমারই চিনে নাই, চিনলে এরকম কাজ করতো না। আজকে তায়েফে 100% মানুষ মুসলমান, এত বড় বড় আনার হয় 10 রিয়াল করি বেছে। তো তায়েফের দুর্ঘটনা, আবু তালেবের মৃত্যু, খদিজার ইন্তেকাল, আল্লাহ রসুলের মন ভাঙি গেছে। তখন আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহর ওখানে নিয়ে গেলেন মসজিদ আকসা হয়ে। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, এগুলো আল্লাহর দান আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের 5 ওয়াক্ত নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিব্রাইলকে বললেন, আল্লাহ তাআলা আমার হাবিবকে জান্নাত দেখাও। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, দখলতুল জান্নাতা, আমি বেহেশতে ঢুকলাম, যাওয়ার সময় ডানে বামে বহু ঘর দেখি, বহু বাড়ি দেখলাম, এগুলি জান্নাতি মানুষের বাড়ি, নামাজি বান্দাদের বাড়ি, হালাল রিজিক তলব করনে ওয়ালাদের বাড়ি। তো যাওয়ার পথে হাতের ডানে একটা রাজপ্রাসাদ দেখলাম, রাআইতু কাসারাতান, রাজপ্রাসাদ, রাজার বাড়ি, রাজবাড়ি দেখলাম। হযরত বলেন, বাড়িটা এত সুন্দর, আমি রাস্তার উপর দাঁড়িয়ে আছি, নির্মাণ শৈলী, স্থাপত্য কৌশল, আর্কিটেকচারাল ফিচার্স ইজ ওয়ান্ডারফুল অ্যান্ড স্প্লেন্ডিড। হযরত বলেন, এত সুন্দর বাড়ি আসার সময় আর দেখি নাই। হযরত বলেন, আমি দেখতেছি দরজাগুলো সোনার, জানালাগুলো রূপার, গড়ের কারুকার্য কি চমৎকার, বিফেনাহি জারিয়াতুন, গড়ের সামনে উঠানে ফুলের বাগান, বাগানের ভিতরে একটা মেয়ে উজু বানায়, গেট আছে, গেট তালা নাই, এমনি গেট আবার বন্ধ। হযরত বলেন, আমার মনে মনে আরজু লাগলো, বাইরে এত সুন্দর, ভিতরে কি নিয়ামত আছে, বেডরুম, মাস্টার বেড, কিচেন, ওয়েটিং রুম, ড্রয়িং রুম, কি আছে ভিতরে, চেয়ার টেবিল কীরকম। আমি ফারাদতু আন আদখুলাহু আনজুরা ইলাই বুখারি, আমার মনে মনে আরজু লাগলো যদি ভিতরে ঢুকে দেখতে পারতাম। তো মেরাজ শরীফ থেকে আসি হযরত ওমরকে বললেন, ইয়া ওমর, মেরাজ শরীফে যে আল্লাহর সাথে দেখা করতে গেছিলাম, আমি জান্নাতে তোমার বাড়ি থেকে আসছি, ফারাদতু আন আদখুলাহু আনজুরা ইলাই, আমার মনে মনে আরজু লাগছিল যদি একটু ভিতরে ঢুকতে পারতাম, দেখতে পারতাম ভিতরে কি নিয়ামত আছে। ফযাকার তো গাইরা তাকা, তুমি কিছু মনে করবে, তুমি একটু গরম টাইপের মানুষ, ম্যান অফ রিজিড প্রিন্সিপাল, একটু কড়া মেজাজের মানুষ, তুমি যদি বলো হুজুর উঠানে আমার বউ আছে উজু বানায়, আপনি কেন ঢুকলেন হুজুর, না ঢুকলে হইতো না, একথা বলবে বলি আমি জিব্রাইলকে বলি নাই, আর না হলে জিব্রাইলকে বললে দরজা খুলে দিত। একথা বলার পর হযরত তোমার কেঁদে দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ আলাইকা আগারু, আমি কি আপনার কিছু বলতে পারি, আমি কিচ্ছু বলতাম না, জান্নাতে যদি আপনি আমার ঘরে কদম দিতেন, আমি মনে করতাম আমার প্রতিটি কামরায় বিশ্ব নবী রহমতুল্লাহ আলমিন সৈয়দুল মুরসালিন খাতামুন নবীয়িন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কদম মোবারক করছে, আমি এটা মনে করতাম, সৌভাগ্য মনে করতাম। সম্মানিত হাজরিন, একটা দোয়া শিখাই, দোয়া ফজরের যখন আজান দেয় অজু বানাই সুন্নত পড়ব, জামাতে নামাজ হবে আরো কিছুক্ষণ পর, এর সুন্নত এবং
জামাতের ফরজ নামাজের মাঝখানে যে টাইম আছে একটা দোয়া পড়বেন 40 বার দোয়াটা আমার মুখে মুখে বলুন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীস আবার বলি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীস আস্তাগীসু আর কি আস্তাগীস 40 বার যারা এটা পড়বে শেখুল ইসলাম আল্লামা হাফেজ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই আদত এই অভ্যাস যদি করতে পারি আল্লাহ তাআলা আপনার একটা গুপ্ত ধন গোপনে ধন বাতিলবর্তী সোনার টাকা এই সোনার টাকা দিয়ে যা পাওয়া যায় এরকম জিনিস আল্লাহ তাআলা আপনার দান করবেন আল্লাহ তাআলা বলেন নাই কি দিবেন হতে পারে কবরের আযাব মাফ করে দিবেন কবরকে জান্নাতের বিছানা বানিয়ে দিবেন হতে পারে হাসরের মাঠে ফুল ছড়াতে কষ্ট দূর করে দিবেন হতে পারে এর বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিবেন আমরা যারা নামাজি আমরা নামাজ ধরি বেনামাজি আল্লাহর দুশমন মান তারাকা সালাতান ফালা দিন লাহু যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই যে নামাজ ছাড়িয়ে দিছে যে ধর্ম ছাড়িয়ে দিছে দুনিয়ার সমস্ত মুসলমান মায়ের পেটের ভাইয়ের মতো কুল্লু মুসলিম আখুল মুসলিম ইন্নামাল মুমিনুনা ইখওয়া সব ভাই একটু একতলাপ থাকলেও থাকুক না কিন্তু আমাদের আল্লাহ আমাদের রসুল আমাদের কেবলা আমাদের কোরআন আমাদের কলমা এক মুসলমানরা যতদিন ঐক্যবদ্ধ ছিল মাথা উঁচু করে দাঁড়িয়েছে মুসলমানের ভিতরে যখন মারামারি কিনাকিনি হানাহানি শুরু হয়েছে মুসলমানদের পতন হয়েছে ঐক্যই শক্তি শক্তি শান্তি শক্তি শান্তি অতএব এই দুনিয়া থাকার জন্য আমরা মদরসা করব শিক্ষকতা করব ব্যবসা বাণিজ্য করব গাড়ি চালাব মাটি কাটব আলোকিতি করব কোনো অসুবিধা নাই হালাল টাকা হালাল আমেরিকা ব্রিটেন অস্ট্রেলিয়ায় কাজের কি কাজ করি এটা বড় কথা না এখন আমার এক বন্ধুর ছেলে জার্মানির ফ্রাঙ্কফুর্টে আছে ফ্রাঙ্কফুর্ট ইউনিভার্সিটিতে পড়ে 4 মাসের জন্য ওয়ার্ক পারমিট পাইছেন প্রতি ঘন্টায় বেতন 16 ইউরো আপনি যদি 6 ঘন্টা 4 ঘন্টা 7 ঘন্টা কাজ করেন প্রতি ঘন্টায় 16 ইউরো বেতন লক্ষ লক্ষ টাকা এবাদত 2000 জামিজুরি চন্দনাইস এই এলাকায় যদি টাকা পয়সা রোজগারের কোনো ভালো ব্যবস্থা না থাকে কেউ যদি দুবাই চলে যায় আমেরিকা চলে যায় অস্ট্রেলিয়া চলে যায় ওমান চলে যায় হালাল টাকা রোজগার করার জন্য তার আসা যাওয়া বিমান ভাড়া এবাদত হিসাবে গণ্য হবে হালাল রিজিক খুব ভালো করে বারবার ব্যবসা মারি খাই চাকরিতে বেতন কম দেখি দুবাই যাই দেখি ওমান যাই দেখি সৌদি আরব যাই দেখি হালাল টাকা রোজগার করতে পারে কিনা ডাকাতি নয় চুরি নয় হালাল টাকা এটাও এবাদত আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালাল টাকা রোজগার করার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত আইইউবি মিডিয়া